সব কিছু করতে পারি হ্যাঁ একদম চিন্তা করবে না আমাকে নিয়ে সব পারি আমি তোমার বর সব পারে হ্যাঁ সে মনে আছে একবার সেই আলু সেদ্ধ ভাত করেছিল কিরকম টেস্টি হয়েছিল হ্যাঁ হ্যাঁ তাই তো সত্যি তুমি খুব ভালো না রে আমি ভালো বর না আমার জন্যই আজকে তোমার এই অবস্থা আমি জানি সেটা কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে কষ্ট পেতে দেব না রাই টাইম ওয়েস্ট করে কি ফায়দা আজ রাত কোহি ওমো কি কথা আপনি চলে যাচ্ছেন কি রকম না 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 আমার কিছু জরুরি কাম আছে আমায় আজ যেতে হবে না কার গলা শুনলাম এখনই কি বলতো তুমি কার কথা বলছো এখনই আমি শুনলাম আমি আপনি ওনাকে চিনবেন না চিনবো না না আইনি সাহায্য ছাড়া অপর্ণাকে নির্দোষ প্রমাণ করা যাবে না তার মানে আমাকে ইমিডিয়েটলি একজন ভালো লয়ার কনসাল্ট করতে হবে রাইট মোহনা তো অদ্ভুত মেয়ে ময়ূখের বিপদ হবে জেনে ও আমার পাশে দাঁড়াবে কেন না 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 আবেগে ভেসে গিয়ে আমি আর কোনো সিদ্ধান্তই নেব না কাউকে বিশ্বাস করি না আমি কাউকে না মানতেই হচ্ছে বেশ দেখা যাক কি করা যায় মোহনা বলছি হ্যাঁ আমি পাঠিয়ে দিয়েছি ডকুমেন্টসগুলো হ্যাঁ এক্ষুনি পাঠিয়েছি আপনি একটু চেক করে নিন আর আপনার গ্রিন সিগন্যাল পেলে তবেই কিন্তু আমি বাকি কাজগুলো নিয়ে এগোবো ঠিক আছে থ্যাংক ইউ গুড ভেরি গুড কাজ কেমন এগোচ্ছে এগুলি একটু চেক করে নিন স্যার এগুলোই তো মৃত সঞ্জীবনী আমাদের কাছে তাহলে কোনগুলো ইউজ করবো স্যার মানে স্যার কোন মেডিসিনটা আপনার কাজটা সহজ করবে তার আগে বলুন তো পেশেন্টের অবস্থা এখন কেমন সিরিয়াস এক্সেলেন্ট সিরিয়াস 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 মন দিয়ে শুনুন যখন ডাক্তাররা ওপিডিতে বসবে আউটডোর পেশেন্টস দেখবেন তখন অথবা রাতে যখন রাউন্ড সেরে ওয়ার্ড থেকে বেরিয়ে যাবে তখন দুদিনের মধ্যে হয়ে যাবে স্যার কিন্তু তার আগে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে এই যে এই ওষুধগুলো যখন স্টোরে গিয়ে ঢুকবে তখন যে ডকুমেন্টগুলোর দরকার হয় তাতে প্রত্যেকটাতে ডক্টর ময়ূখ দেবরায়ের সিগনেচার রয়েছে সেটা চেক করে নিতে ভুলবেন না একটা কথা পরিষ্কার করে বুঝিয়ে রাখি দু নম্বরই ধান্দা করতে গেলে না চারটে চোখের দরকার হয় আর খুরোদার বুদ্ধি লাগে উঁচু নোটের গদি যেখানে বসে মাঝে মধ্যে স্পন্ডিলাইসিস হয়ে যেত